আপুনি আরব দেশত চাকরি করার বাবে আশা পালি আছে নেকি? যদি আরব দেশত চাকরি করার কথা ভাবিছে তেন্তে চিন্তার খবর আপনার বাবে। ক্রমাৎ সংকুচিত হয়ে আহিছে আরব দেশের কর্মসংস্থাপন। তেল সমৃদ্ধ আরব দেশবর অসম তথা ভারতীয় নাগরিকর উপার্জনের এক উৎস। আরব দেশত উপার্জন করে দেশের অর্থনীতিলৈ অরিহণা যোগায় লাখ লাখ ভারতীয়। অসমর লক্ষাধিক লোকে নিজের পরিয়াল পোহপাল দিয়ে আরব দেশবরত কাম করে, কিন্তু ক্রমাৎ সংকুচিত হয়ে আহিছে সেই সুযোগ। হয়, সরকারবুরে লৈছে নিজের দেশের নাগরিকক সুযোগ দিয়া নীতি, ফলত কর্মসংস্থাপন হেরুয়াইছে বহির্দেশের নাগরিকে। এয়া ওমানের সরকারি কাকত ওমান টাইমসর বাতরি। এই বাতরিত কোয়া হয়েছে বিগত এবছর 2,18,000 বিদেশি লোকক দেশ এরিবলে বাধ্য করাইছে ওমানে। ইয়ার মাজত সরকারি বেসরকারি উভয় কর্মচারী আছে। এইবুরত এতিয়া নিযুক্তি দিয়া হব স্থানীয় নাগরিকক। সৌদি আরবতো বিভিন্ন শপিং মল, ফ্যাক্টরি, দোকান আদিত এক তৃতীয়াংশ সৌদি নাগরিক বাধ্যতামূলক করা হয়েছে, ফলত কর্মসংস্থাপন হেরুয়াইছে অজস্রজনে। চিন্তিত হয়ে পড়ছে অসমরও বহু পরিয়াল। সুদীর্ঘ দিন কেবাখনো আরব রাষ্ট্রত কাম করা জিয়াউর রহমানে কয় এইদরে। একচুয়ালি মই 2005 চনের পর সৌদি আরবত মানে স্টার্ট করেছো মোর কেরিয়ার ওপেন বিগ হোটেল মদিনাত। মোর জনামতে সেই সময়ের পরাই 2004-05 পরাই এই বস্তুটা আরম্ভ হয়ে গেছিল। সিহতর লোকেল মানুষে হোটেল বা বিভিন্ন কামত একদম লেবার শ্রেণীর কামলকে নিজের শ্রম করব আরম্ভ করেছিল। কিন্তু ইয়ার আগতে আমি জনামতে বা দেখা মতে যদিও সিহতে কাম করেছিল, সিহতে অল্প এলেগুয়া টাইপের স্বভাব আসিল। সিহতর এনেকা 8 ঘন্টা রেগুলার বা 9 ঘন্টা ডিউটি করাটো সিহতর পক্ষে ইমান ই সহজ নাছিল। কিন্তু লাহে লাহে আর সিহতর তো এনেই বিভিন্ন সরকারের ফেসিলিটি পাই আসিল আর সিহতর অর্থনৈতিক অবস্থাও বহুত ভালে আসিল। কিন্তু লাহে লাহে সিহতর যেতিয়া সরকারের নীতিবিলাক চেঞ্জ হব ধরলে আর বিশেষ আরব স্প্রিংয়ের পিছত আর বিভিন্ন দেশত যেতিয়া তার জনসাধারণবিলাক তার সিটিজেনবিলাক আরবর বিভিন্ন দেশ টুনিশিয়া আরম্ভ টুনিশিয়ার পর আরম্ভ করে আপনার ইজিপ্ত, লিবিয়া এইবিলাক দেশত যেতিয়া এই আরব স্প্রিং স্টার্ট হয়েছিল বা তার বিশেষ ডাঙর একটা আন্দোলনের সৃষ্টি হয়েছিল, তেতিয়া আরব দেশের যেবিলাক সৌদি আরব বা ওমান, কুয়েত, ইউএই, কাতার, ইরাক এইবিলাক দেশের রুলারবিলাকে সিহতর পলিসিটো অল্প চেঞ্জ করে পেলায় অল্প ভয়ও খাইছিল নাকি ইহতে তার জনসাধারণ সন্তুষ্ট করবলে এই সিহতর লোকেলাইজেশন যেটু লোকেল এমপ্লয়মেন্টর উপর বেশি গুরুত্ব দিছিল, বেশিক একটা বিভিন্ন পলিসি স্ট্রং পলিসি বনাইছিল বনাই আর বনাব ধরেছে। তার পরিপ্রেক্ষিত আমার যেবিলাক আগত আমার মানুষে ভারতীয় মানুষে সেলস বা আইটি, এডুকেশন সেক্টর, হোটেল ইন্ডাস্ট্রিজ, ভারতীয় বা ভারতীয় হোক বা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এইবিলাক দেশরে বেশিরভাগ অ্যাকচুয়ালি মানুষ তাকে কাম করে তাতে এইবিলাক হোটেল ইন্ডাস্ট্রিজ হোক বা বিভিন্ন কলকারখানাত এইবিলাকত বা সেলসত বা দোকানের এই বিভিন্ন শোরুমবিলাক বা হোক বা সুপার মার্কেটবিলাকর সেলসম্যানবিলাকত কিন্তু সেলসবিলাক সেলসর যেটু বিক্রির কাউন্টারবিলাকত বা লেবারতেই হোক কিন্তু এতিয়া এইবিলাক কামত সিহতর মানুষক সিহতে রাখব আরম্ভ করেছে, যার কারণে আমার কারণে একটা ডাঙর চ্যালেঞ্জ হব ধরেছে। আমি বাহিরা যেবিলাক বিশেষ করে ভারতীয় মানুষ ভারতের বিশেষ একটা বহুল বহুত পরিমাণের মানুষ তাতে তাকে আপনাদের জানে প্রায় 24-25 লাখ মানুষ সৌদি আরবত থাকে, 10-11 লাখ মানুষ কুয়েতত থাকে, ইয়ার পিছতে মইতো কাতারতো আসিলো তাতো প্রায় 9-10 লাখ মানুষ তাতে থাকে, তার জনসংখ্যা ইমান নহয়। ইউএইটো অলমোস্ট 40% মানুষ ইন্ডিয়ারেই হয়, 35-40%। ইরাকতো বহুত মানুষ আমার ভারতীয় লেবার শ্রেণীর মানুষ বহুত আছে তাতে। সো এইবিলাকরপর ওমানতো আছে, ওমানতো মই একচুয়ালি নম্বরটো নাজানো কিন্তু ভালে সংখ্যক মানুষ তাতে আছে আমার ভারতীয়। সো এই সিহতর লোকেলাইজেশনের কারণে
আমাৰ যিবিলাক মানুহে কাম কৰি আছিল বা কৰিব বুলি আশা পুহি আছে সিহঁতৰ কাৰণে এটা ডাঙৰ চেলেঞ্জ হৈছে আৰু সমস্যাৰো সৃষ্টি হৈছে। নিউজ টেক্স ৰিপৰ্ট, ডবকা লাইভ।